বৃহস্পতিবার আরইডি এনএমএসএ এর উদ্যোগে চাকপাঘাট এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণকে স্বাবলম্বী এবং স্বনির্ভর করার লক্ষ্যে 10 জন বেনিফিশিয়ারির মধ্যে একটি করে গরু ও বাছুর প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা, মুঙ্গিয়াকামি ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা, আরইডি এনএমএসএ এর সম্পাদক রঞ্জিতা জমাতিয়া, সভাপতি বীরপদ দেববর্মা সহ অন্যান্য আধিকারিক এবং স্থানীয় নেতৃত্বরা। মূলত মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের অন্তর্গত বেনিফিশিয়ারিদের মধ্যে এদিন এই গবাদি পশুগুলি বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক অতুল দেববর্মা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণের উদ্দেশ্যে স্বনির্ভর হওয়ার যে ডাক দিয়েছেন সেই চিন্তাধারাকে মাথায় রেখে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দেখানো পথেই জনগণকে স্বনির্ভর এবং স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। আগামী দিনগুলিতেও বিভিন্ন এডিসি ভিলেজগুলোতে গবাদি পশু প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। আজকে আমাদের তেলিয়ামুড়া এসের তরফ থেকে এটা আরএডি রামসা রামসা আন্ডারে আরএডি রেলফেড এরিয়া ডেভেলপমেন্ট এই গ্রুপমার আন্ডারে আমরা আজকে এখানে গায়ে এবং গায়ের সাথে বাছু একটা প্রজেক্ট আছে এই আরএডি রামসার মধ্যে, তার থেকে আজকে আমরা একটা অংশ 25টা দেওয়ার কথা, কিন্তু এই বছর আমাদের কাছে 10টার নাম এসছে, তার জন্য 10 জন বেনিফিশিয়ারিকে আমরা আজকে গায়ে এবং বাসু গুদেল গায়ে যাকে বলা হয় সেই গুদেল গায়ে আমরা আজকে কোন এডিসি ভিলেজের বেনিফিশিয়ারি দিচ্ছেন স্যার? এটা আমাদের এখানে উত্তর গোকুলনগর, উত্তর গোকুলনগরের মধ্যে এখানে জমাতিয়া পাড়া আছে এবং এখানে আমাদের তুইকর্মা পাড়া আছে, তাদের এখানে ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN.